বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ডবল অ্যাকাউন্ট সিস্টেমের 14তম ক্লাস নিয়ে হাজির হচ্ছি। ইতিমধ্যে আমি এর উপর 13টা ক্লাস করেছি। আজকের এখন ক্লাসটা হবে আমার 14তম ক্লাস, আশা করি আপনারা দেখেছেন। এই 13 নম্বর ক্লাস এবং 14 নম্বর ক্লাস প্রায় একই রকম, কোয়েশন একই রকম। একটু আগে আমি যে 13 নম্বর ক্লাসটা করেছি, আপনারা যেটা 13 নম্বর লেকচারটা দেখেছেন, ওই লেকচারের ওই ক্লাসের একই রকম অঙ্কের ভিন্নভাবে কাজটা করছে, শুধু ডেপ্রিসিয়েশনটা ভিন্নভাবে ক্যালকুলেশন করেছে এই অঙ্কের মধ্যে। অঙ্কে একই এবং একটি ইয়ার কোয়েশ্চেন, কিন্তু মানে আমি অঙ্ক 13 নম্বর অঙ্কের মধ্যে আলোচনা করছিলাম, এটা যখন কোনো সম্পদ ক্রয়ের তারিখ দেওয়া না থাকে, প্রারম্ভিক মূল্যের উপর দেওয়া যায়, সমাপনী মূল্যের উপর দেওয়া যায়, অথবা একটার উপর পুরো বছর আর একটার উপর 6 মাস ইচ্ছা মতো দেওয়া যায় এবং নোট লিখে দেওয়া যায়। এখন এটার ক্ষেত্রে একই অঙ্কটা 13 নম্বর ক্লাসের মতোই অঙ্কটা, কিন্তু ডেপ্রিসিয়েশনটা ওপেনিং ব্যালেন্সের উপর ধরা হয়েছে, সেই জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের 14 নম্বর ক্লাসে আমরা যাচ্ছি এখন। আর এই অধ্যায়টা রয়েছে যারা বিবি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়তেছেন, ফোর্থ ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে রয়েছে এটা। ফোর্থ ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে বিবিএ ফোর্থ ইয়ারে রয়েছে। ডাবল অ্যাকাউন্ট বা দ্বৈত হিসাব পদ্ধতি চ্যাপ্টার নম্বর হচ্ছে 4। আমি ক্লাস শুরু করতেছি। এটা হচ্ছে প্রবলেম 16, এই একটা ইয়ার কোয়েশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে এই কোয়েশ্চেনটা এসেছে, অঙ্কটা এসেছে, যেটা আমরা 13 নম্বর ক্লাসের মতোই অনুরূপ, প্রায় একই রকম। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা এখন করব। আমি বরাবরের মতো আপনাদেরকে বলি, কোয়েশ্চেনটা মানে সময় কমানোর জন্য আমি কোয়েশ্চেন পড়তেছি না, পড়ার সাথে সাথে সলভ করে ফেলবো। আমি মূলত এখানে কী কী করতে বলতো সেটা আমরা আগে জানি, সেটা অনুযায়ী আমরা কাজ শুরু করব। এখানে হচ্ছে রিকোয়ার্ড দিছে যে রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে, 1-2 নম্বর নেট রেভিনিউ অ্যাকাউন্ট, 3 নম্বর ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেন 4 নম্বর হচ্ছে D নম্বর জেনারেল ব্যালেন্স শিট। তাহলে এই 4টা হিসাব আমাদেরকে প্রথম খাতায় তুলে ফেলতে হবে 4টা পেজে। তা আমি এখানে করে রাখছি রেভিনিউ অ্যাকাউন্ট, এটা রেভিনিউ অ্যাকাউন্ট এবং তারিখ দেওয়া আছে, এগুলো আমি আর বলতেছি না বারবার, ডেবিট ক্রেডিট। এরপর হচ্ছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট, এটাও আঁকে ফেললাম। এরপর হচ্ছে রিসিপ অ্যান্ড এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা এঁকে ফেললাম। এরপর হচ্ছে জেনারেল ব্যালেন্স শিট। তাহলে 4টা গড় আমরা ধরে নিলাম, আমরা এঁকে ফেলছি, আমরা এখন কাজ শুরু করব। তো কাজ শুরু করার জন্য আমরা প্রথমে আমি বলছিলাম যেগুলোতে সমন্বয় থাকে, আগে সমন্বয়ের কাজগুলো আমরা আগে করে ফেলবে। এই অঙ্কের মধ্যে অ্যাডজাস্টমেন্ট আছে, দেখা যাচ্ছে তিনটা অ্যাডজাস্টমেন্ট আছে। এই তিনটা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করে আমরা বাকি কাজ করব, এবং এই অ্যাডজাস্টমেন্টের সাথে র্যামলের যে আইটেমগুলো আছে এগুলো করে ফেলবো। তাহলে 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট আছে কি, প্রোভাইড ডেপ্রিসিয়েশন, প্রথম অবচয় ব্যয় করতে হবে, অবচয় ধার্য করা, মেশিনারির উপর 6%, ল্যান্ডের উপর 2%, মেইনের উপর 4%। তাই আমরা এখানে যদি কোয়েশ্চেন দেখি, এই যে মেশিনারি 30/6/2015, আর কোয়েশ্চেনটা একটু ফোন লাইনটা পড়ি, দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ ইমরান ইলেকট্রিক কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 13 জুন 2016, মানে 2016 সালে 30 জুন তারিখের ইমরান ইলেকট্রিক কোম্পানির লিমিটেডের র্যামিল নিচে দেওয়া হলো। ইংরেজি থেকে বাংলা করতে গেলে ইংরেজি পিছন থেকে পড়ে আসতে হয়। তাহলে 30 জুন তারিখে 2016 সালে ইমরান ইলেকট্রিক কোম্পানির র্যামিল নিচে দেওয়া হলো, এটাই র্যামিল দিল। ডেবিট পাস এবং ক্রেডিট পাস, এদিকে ক্রেডিট পাস। তাই এখানে মেশিনারি আপ টু 30/6/2015, এটা কিন্তু জুনে শেষ হয়েছে, 2016 জুনে, তার শুরু হয়েছে 2015 জুলাইয়ের 1 তারিখ। জুনে যদি শেষ হয়, 2015 সালের জুলাইয়ের 1 তারিখ শেষ শুরু হয়েছে, জুলাই 2015 সালের জুলাইয়ের 1 থেকে 2016 সালের জুনের 30 তারিখ পর্যন্ত বরাবর 12 মাস হয়। তাহলে জুলাইয়ের 1 তারিখের আগের দিন ছিল 30 জুন 2015 সাল, ওই তারিখে মেশিনারির দাম ছিল 50,000 টাকা, মানে প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক দাম। আবার মেশিনারি ডিউরিং দ্য ইয়ার আবার কিনেছে সারা বছরে 10,000 টাকা। এই যে মেশিনারি ডিউরিং দ্য ইয়ার কিনেছে, যে এই জিনিসটা কখন কিনেছে, কোন তারিখে কিনেছে, কোয়েশ্চেনে সেটা এই 10,000-এর কথা দেওয়া নাই। মূলত এটার জন্যই ডেপ্রিসিয়েশনটা ভিন্ন রকম হয়, যেটা কিনেছে সেটার যদি পাশে তারিখ দেওয়া না থাকে, তাহলে সেটার জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন নিয়ম করা যায়। ভিন্ন ভিন্ন নিয়ম মিন্স কি, আমরা ইচ্ছা করলে এই 10,000 টাকার উপর পুরো বছর অবচয় ব্যয় করতে পারি, এই ইচ্ছা করলে এই 10,000 টাকার উপর কোনো অবচয় ব্যয় করবো না যেহেতু তারিখ দেওয়া নাই, ইচ্ছা করলে এই 10,000 টাকার উপর 6 মাসে ব্যয় করতে পারি, ইচ্ছা করলে এই 10,000 টাকার উপর 3 মাসে ব্যয় করতে পারি, যা ইচ্ছা তাই করা যাবে, নোট দেওয়া যাবে। তো এর আগে 13 নম্বর লেকচারে এই আমরা এই প্রারম্ভিক মূল্য এটা এবং সমাপনী মূল্য এটা দুইটা যোগ করে ক্লোজিং ব্যালেন্স 60,000 টাকার উপর অবচয় করছি। এই অঙ্কের মধ্যে
প্রারম্ভিক মূল্যের উপর অবচয় বের করব আর এটার উপর অবচয় বের করব না যেহেতু তারিখ দেওয়া নাই দুইটাই কারেন্ট যেটা করেন না কেন সঠিক তাহলে আমরা যদি করি এই 50,000 টাকার উপর অবচয় বের করতে হবে এই 10,000 টাকার উপর অবচয় বের করতে হবে 20,000 টাকার উপর যেহেতু গুলা তারিখ দেওয়া আছে তিনটারে কি দেওয়া আছে তারিখ দেওয়া আছে 30 জুন 2015 থেকে 30 জুন 2016 পর্যন্ত এক বছরের বরাবরই অবচয় বের করা যাবে সেই জন্য এই অঙ্কের লাস্টের দিকে এটা নোট দেওয়া আছে এই যে নোট ডেপ্রিসিয়েশন চার্জ নন ওপেনিং ব্যালেন্স অফ দ্য পার্টিকুলার অ্যাসেট মানে সম্পত্তিগুলোর ওপেনিং ব্যালেন্সের উপর অবচয় বের করা হয়েছে তাহলে আমরা যাই তাহলে প্রথম অবচয় হচ্ছে কার উপর প্রথম মেশিনারির উপর 6% তাহলে মেশিনারি কত আছে মেশিনারি আছে 50,000 টাকা 50,000 টাকার উপর যদি 6% আমরা বের করি কত পড়ে 533,000 টাকায় হবে এই 3,000 টাকা তাহলে এটা কোথায় যাবে রেভিনিউ অ্যাকাউন্ট আসবে দিছে কিনা আমরা দেখি এই যে মেশিনারি 6% 3,000 টাকা ডেপ্রিসিয়েশন রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে তাহলে একটা বের করে ফেলছি একইভাবে বাকিগুলো আমরা বের করে ফেলবো তারপরটার পার্সেন্ট কত ল্যান্ডের উপর 2% মেইনের উপর 4% ল্যান্ড 2% এই যে ল্যান্ড আছে 10,000 10,000 উপর 2% বের করলে কত টাকা বের হবে 200 টাকা বের হবে ল্যান্ড ইনটু 2% সমান এই যে 200 ল্যান্ডের উপর 200 টাকা বের হয়েছে এই 200 টাকা ল্যান্ডের অবচয় হ্যাঁ এরপর মেইন তারের উপর 4% মেইন আছে কত মেইন আছে যে 20,000 টাকা 20,000 টাকার 4% সাইড কোনো 8,000 টাকা 20,000 ইনটু 4% সমান 800 টাকা সরি 800 টাকা হ্যাঁ 800 টাকা আসছে এই যে 800 টাকা আর তিনটা যোগ করে কয় হতো 4,000 টাকা আমরা তাহলে ডেপ্রিসিয়েশন দিয়ে দিলাম রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট পাশে এটা শেষ হয়ে গেল এই ডেপ্রিসিয়েশনটা আবার কোথায় যাবে জেনারেল ব্যালেন্স শিটের লাইবিলিটি পাশে এই অ্যাড নিউ ডেপ্রিসিয়েশন বলে 4,000 টাকা তবে একটা ডেপ্রিসিয়েশন ফান্ড আছে রায়ামিলের ক্রেডিট পাশে আমাদের চেক করতে হবে সেটা এই যে ডেপ্রিসিয়েশন ফান্ড ক্রেডিট পাশে 30,000 টাকা এই 30,000 টাকার সাথে 4,000টা যোগ হবে ডেপ্রিসিয়েশন ফান্ড 30,000 যোগ নিউ ডেপ্রিসিয়েশন 4,000 34,000 টাকা বসে গেল তাহলে আমাদের এক নম্বর সমন্বয় শেষ অবশ্য সমন্বয় কভার রিজার্ভ 2,000 শেষ দুই নম্বর জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড এত টাকা সাধারণ সঞ্চয় তহবিলে কত টাকা স্থানান্তর করতে হবে 2,500 টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে সেটা রেভিনিউ নেট রেভিনিউ অ্যাকাউন্টে এই যে জেনারেল রিজার্ভ ট্রান্সফার 2,500 এখানে আসবে একবার আবার যাবে জেনারেল ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ বলে এই যে জেনারেল রিজার্ভ 2,500 টাকা দায়ী পাশে লাইবিলিটি পাশে দেখাতে হয় তাহলে এটাও হয়ে গেল তিন নম্বর হচ্ছে ডিগ্রি ফর কম্পেনসেশন কম্পেনসেশন মানে ক্ষতি ডিগ্রি মানে ডিগ্রি টাকা 200 টাকা হ্যাজ বিন ইস্যু বাই দ্য কোর্ট আপন এ পার্টি হু কনজিউমড ইলেকট্রিসিটি থ্রো এ ফলস লাইন দিস ওয়াজ নট রেকর্ড ইন দ্য অ্যাকশন এটার অর্থ হচ্ছে যে কি ফলস লাইন মানে ওই যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি বিদ্যুৎ চুরি করে না সুরা লাইন বলে না চুরি সুরা লাইন সুরা চুরি করে লাইন বসে যে মানে বিদ্যুৎ চুরি করছে যে লাইন দিয়ে ফলস লাইন দিয়ে চুরি করা লাইন দিয়ে সে বিদ্যুৎ ব্যবহার করেছে কনজিউম মানি ব্যবহার করেছে কোর্টের উপর মামলা হয়েছে কোর্টের 2,000 টাকা ক্ষতিপূরণ বাবদ ডিগ্রি দিয়েছে এটা হচ্ছে বিদ্যুৎ কোম্পানির জন্য একটা আয় ওইটা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে দেখাতে হয় কম্পেনসেশন ডিউ বলে 2,000 টাকা এখানে রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে যাবে আবার সেটা জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে দেখাতে হয় ডিগ্রি এই যে কম্পেনসেশন ডিউ 2,000 টাকা জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে চলে আসছে তাহলে কোর্টের ক্ষতিপূরণ কোথায় যাবে কোর্ট থেকে ক্ষতিপূরণ পাইলে রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট কম্পেনসেশন ডিউ বলে এটা আয় বিদ্যুৎ কোম্পানির আয় আর জেনারেল ব্যালেন্স শিটের সম্পদ পাশে যাবে যেহেতু আয়টা এখনও পাই নাই যা পাওয়া যাবে তার সম্পদ ভবিষ্যতে সম্পদ পাশে চলে আসছে তাহলে তিনটাই সমন্বয় আমাদের শেষ এখন আমাদের র্যামিলের কাজগুলা করে ফেলা এটা শেষ সিরিয়ালি এখন করে দিব এখন আছে আমাদের কি মেশিনারি অ্যাকাউন্ট আপ টু 16-15 সালের 50,000 টাকা এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম আশা করি আপনারা কোন অ্যাকাউন্টে কী যাবে জানেন এই যে মেশিনারি অ্যাকাউন্ট 50,000 টাকা চলে আসছে আর চলতি বছর আছে ডিউরিং দ্য ইয়ার আছে মেশিনারি কত 10,000 টাকা তাহলে 50,000 টাকা 10,000 টাকা যোগফল 60,000 টাকা হয়ে গেল এরপর আছে কি ল্যান্ড আছে গত বছর এবং প্রিভি চলতি বছর দুই বছরই আছে একটা 10,000 একটা 6,000 ল্যান্ড 10,000 6,000 যোগ করে 16,000 টাকা ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসছে এরপরে ঘটনা আছে কি মেইন
মেন্স আপ টু 300 2015 আর মেন ডিউরিং দেয়ার চলতি বছর, একটা 20,000 একটা 5,000, এই দুইটাই কোথায় আসবে? ডেবিট পাশে চলে আসবে মেন। এই মেন্স 20,000 5,000 যোগ করে 25,000 টাকা চলে আসছে। তাহলে আমাদের মেনও শেষ, দেন এতটুক শেষ হয়ে গেল, এতটুক শেষ হয়ে গেল। এরপর স্টোরস অন হ্যান্ড এবং ক্যাশ, এই দুইটাই কোথায় যাবে? স্টোর অ্যান্ড হ্যান্ড এবং ক্যাশ যাবে তো জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে। 500 টাকা 600 টাকা দিছে কিনা দেখেন, স্টোরস অন হ্যান্ড 500 টাকা 600 টাকা, ক্যাশ হচ্ছে 500 টাকা অ্যাসেট পাশে চলে আসছে। তাহলে দুইটা শেষ। এরপর আর কি আছে আমাদের দেখতে হবে, কস্ট অফ জেনারেশন অফ ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ম্যানেজমেন্ট এক্সপেন্স, সেরোটাই রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে বসা দিতে হবে। 4,500 600 1,500 টাকা দিছে কিনা দেখেন, এই যে কস্ট অফ জেনারেশন, কস্ট অফ ডিস্ট্রিবিউশন, ম্যানেজমেন্ট এক্সপেন্স, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস সবগুলা ডেবিট পাশে চলে আসছে। এরপর আর কি আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 1,000 টাকা, এটার জন্য এদিকে আমাদের দেখতে হবে 6% ডিবেঞ্চার আছে 25,000 টাকা, 25,000 টাকার উপর 6% আগে বের করেন। তাহলে 1,500 টাকা আসছে এই 25,000 টাকার উপর 6% 1,500 টাকা, আর আমাদের এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পরিশোধ করা হয়েছে 1,000 টাকা, সুদ দিতে হবে 1,500 টাকা, পরিশোধ করেছে 1,000 টাকা, আরও বকেয়া রয়েছে 500 টাকা। তাহলে 1,000-এর সাথে 500 যোগ, ইন্টারেস্ট অন, এই অঙ্কটা ভুল আছে এখানে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখানে 1,000 লিখেছে, 500টা যোগ করে নেয়, এটা 1,000 লিখেছে, আমি আরেকবার দেখি আমার ভুল হচ্ছে কিনা। তাহলে 25,000 টাকার 5%, 25,000 টাকার উপর 6%, আরেকবার চেক করি, 25,000 টাকার 6% 1,500, ঠিকই আছে 1,500, আর 1,500-র মধ্যে এখানে দেওয়া আছে যে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার 1,000, 500 টাকা বকে আছে, এটা ভুল হয়েছে কোয়েশনের মধ্যে, আপনারা এটা ঠিক করবেন। আমি তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি লেখাটা, তাহলে এখানে হবে 1,000 টাকা, 1,000 টাকা যেটা র্যামিল দেওয়া আছে সেটা এখানে 1,000 টাকা বসবে, এটার সাথে এখানে আরেকটা লাইন দিতে হবে, এটার সাথে এদিকে আরেকটা লাইন দিতে হবে ডিউ, ডিউ মানে অ্যাড ডিউ, অ্যাড ডি ইউই, ডিউ বলে 500 টাকা দেখাতে হবে, 1,000-এর সাথে ডিউ বলে কত দেখাতে হবে? 500। তাহলে 1,000-এর সাথে 500 দিলে এই ফিগারটা এখানে লেখাতে হবে 1,500 টাকা, এটা হবে 1,500, আমি এখানে দেখা দিচ্ছি এটা বই ভুল, 1,500, তাহলে চলে গেল। তাহলে বুঝতে বুঝলাম আমরা কি এই টাকাটা, এটা এটা হবে না, এই 1,000 টাকা হবে না, এটা ভুল, আমাদের টাকা হবে 1,000-এর সাথে 500 যোগ করে এই 1,500 টাকাটাই আমাদের হবে, এটা ভুল আছে। আবার এই 500 টাকা যেটা আমরা বের করছি, এই 500 টাকা কোথায় যাবে? এই 500 টাকা জেনারেল, এই 500 টাকা আবার জেনারেল ব্যালেন্স শিটের দায় পাশে দেখাতে হবে, এটা যেহেতু এখানে ভুল করছে এখানে ভুল হবে, এটা এখানে এখানে আসবে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার আমি এখানে লিখে দিচ্ছি, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার বলে এটা দেখা দিতে হবে এখানে, এখানে যেহেতু জায়গা নাই আমি আপাতত আপনাদের এখানে দেখাচ্ছি, আপনারা আপনারা লেখার সময় অবশ্যই ঠিক করে লিখে দিন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইন্টারেস্ট অন ডিভেঞ্চার, এটা এখানে দেখিয়ে দিলাম, তাহলে এটা এখানে চলে গেলে ইন্টারেস্ট অন ডিভেঞ্চার দায় পাশে দেখাতে হবে। তারপর কী আছে দেখি, তাহলে কোয়েশ্চনটা আপনারা কারেকশন করবো, আমি করে দিছি, ইন্টারিম ডিভিডেন্ড 2,500 টাকা নেট রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট পাশে, এই যে আসছে ইন্টারিম ডিভিডেন্ড, ইন্টারিম ডিভিডেন্ড 2,500 টাকা এটা চলে আসছে। এরপর আর কী আছে, ক্যাশ এট ব্যাঙ্ক, ডেটর্স ফর কারেন্ট সাপ্লায়ার্স, দুইটাই সম্পদ পাশে দেখাতে হবে, 27,800 5,000 জেনারেল ব্যালেন্স শিটের, এই যে ডেটর্স অ্যাকাউন্ট, ডেটর্স কারেন্ট অ্যাকাউন্ট 5,000 টাকা, আর ক্যাশ এট ব্যাঙ্ক 27,800 টাকা, তাহলে এটা চলে আসলো আমাদের ডেবিট পাশ শেষ। এরপর ক্রেডিট পাশে কী কী আছে, এই অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আছে 60,000 টাকা, এটা কোথায় যাবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে, এই যে অর্ডিনারি শেয়ার শেয়ার ক্যাপিটাল 60,000 টাকা এখানে আসছে, আর চলতি বছরের নাই 60,000 টাকা এখানে চলে আসছে। এরপরে ডিভেঞ্চার এটাও সেম 25,000 টাকা দেখাতে হবে, এখানে 25,000 আবার টোটাল করে 25,000 টাকা ডিভেঞ্চার হয়ে গেল ক্যাপিটাল অ্যাকাউন্টে, এটা দেখাতে হয়, আমরা জানি কোনটা কোথায় দেখাতে হয়, ইতিমধ্যে শিখে ফেলছি এগুলো। এরপরে আর কি আছে,
ডেপ্রিসিয়েশন ফান্ড হয়ে গেল নেট রেভিনিউ অ্যাকাউন্ট গত বছরের 3000 টাকা, এটা নেট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে দেখাতে হবে। এই যে ব্যালেন্স বিডি বলে 3000 টাকা ক্রেডিট পাশে চলে আসছে। এরপর আর কি আছে, সেল অফ কারেন্ট, সেল অফ মিটার, ব্যান্ড অফ মিটার, মিটার ভাড়া, কারেন্ট বিক্রয় 24000 টাকা, 1000 টাকা রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট। এই যে রেভিনিউ অ্যাকাউন্টের সেল অফ কারেন্ট, রেন্ট অফ মিটার 24000, 1000 চলে আসছে। এরপর আর কি আছে, সানডে ক্রেডিটর্স, বিবিধ পাওনাদার 2000 টাকা, জেনারেল ব্যালেন্স শিটের দায় পাশে। এই যে জেনারেল ব্যালেন্স শিট, এই সানডে ক্রেডিটর্স 2000 টাকা দায় পাশে চলে আসছে। এই হলো আমাদের অঙ্ক, আমাদের কাজ শেষ, সবগুলো আইটেম শেষ। এখন আমাদের অঙ্ক মিলানোর পালা। মিলানো কীভাবে মিলাতে হয় আমরা শিখে ফেলছি, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, আবারও সব সময় দেখাই দিই। এটা হচ্ছে এখন আমাদের ক্রেডিট পাশে যোগ করে পাইছে কত, 27000 টাকা যোগ করে পাইছে, আর ডেবিট পাশে এগুলো বাদ দিতে হবে। 27000 টাকা থেকে এই ফিগারগুলো কী করতে হবে, বি করতে হবে। 27000 থেকে এই ফিগারগুলো বি করলে আমাদের বি ফল আসবে এই 16400। এটা প্রফিট ক্রেডিট টু রেভিনিউ অ্যাকাউন্ট লেখাটা লিখে দিয়ে দেখাই দিতে হবে। তাহলে এটা শেষ, রেভিনিউ অ্যাকাউন্ট শেষ, আর এদিকে যোগফলটা সেম সেম মিলাই দিতে হবে 27000 টাকা। তাহলে একটা পার্ট শেষ, দেন দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের এই নেট রেভিনিউ অ্যাকাউন্ট। নেট রেভিনিউ অ্যাকাউন্ট যখন আমরা করব, আমরা তাও ক্রেডিট পাশে ওই ব্যালেন্সটা এখানে নিয়ে আসতে হবে। রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্সটা এখানে আসছে 16400 1 নম্বর পার্টে, যেটা বি করে বের করছে এটা, আর দুইটা যোগ করে 16000 এবং 403000 যোগ করে কত পাইলাম, 19000 পাইলাম। 19400 থেকে এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে এখানে কিন্তু অঙ্কের মধ্যে এখানে 1500 টাকা বেশ কম ছিল, আপনাদের আমি দেখিয়েছিলাম এটা 1500 টাকা হবে। যেহেতু 1500 টাকা হবে, বই ছিল 1500 টাকা ডিফারেন্স হবে, এটা 13400 হবে না, এটা হচ্ছে 12900 টাকা উত্তর হবে এটা। তাহলে এটা এই 19400 থেকে এই ফিগারগুলো বি করার পরে এখানে যেটা 13400 আছে সেটা হবে কত, সেটা হবে যে আমাদের 12400 থেকে গেলে 12900 টাকা উত্তর হবে, যে 12900 এটার ফলাফল হবে, আর যোগফল ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। তার এই নামটা ব্যালেন্স অ্যাভেলেবেল টু ডিভিডেন্ডের জন্য এটা লিখে দিতে হবে। তাহলে দ্বিতীয় পার্ট শেষ, দেন তৃতীয় পার্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টও হবে কি আমাদের, ক্যাপিটাল অ্যাকাউন্টের বেলায় আমাদের তাও এর 65000 যোগ করে ফেলতে হবে। টোটাল এদিকে রিসিপ্ট টোটাল যোগ করে ফেললাম 85000 টাকা, এদিকে পেমেন্টের যোগফল যোগ ফেললাম 101000 টাকা, আর এগুলো যোগ করে দেখে দেন, এগুলো কোনো কাজে লাগে না, তারপরে যোগ করে দেখে দিতে হয়। যোগ করে বসে দেন, যোগ করে বসে দেন, মূলত লাগবে যে আমাদের এটা 101000 এবং 85000 টাকা। এটা দেখা দিতে হবে, এক্সপেন্ডিচারের যোগফলটা দেখা দিতে হবে 100000, এটা 1000 দেখা সম্পদ পাশে, আর রিসিভের যোগফল, এই রিসিভের যোগফল এটা দেখা দিতে হবে, এই যে রিসিভের যোগফল এটা দেখা দিতে হবে দায় পাশে, আর এটা যোগফল দেখা দিতে হবে সম্পদের পাশে জেনারেল ব্যালেন্স শিটে। তাহলে গেছে কিনা আমরা দেখি, এই যে আসছে, যে যেটা বলছিলাম, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আসছে যেটা দায়ের পাশে আসছে 85000 টাকা, আর সম্পদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স আসছে 101000 টাকা। এরপর এগুলো সব যোগ করে ফেলবেন, এগুলো যোগ করে ফলাফল যেটা হয় এটা 139600, এদিকেও যোগ করে ফেলবেন, এটাও 1 লাখ, এখানে যোগফল ঠিক থাকবে, আবার এখানে বেশ সম্ভব হবে না, ওদিকে 500 টাকা কম থাকলে এখানে 500 টাকা, সেটা আবার চলে আসছে নেট লাভের, ওদিকে কম ছিল সেটা এখানে চলে আসছে, এটা যোগফল সেম সেম থাকবে। আর এই নোটটা লিখে দিবেন, ডেপ্রিসিয়েশন চার্জ অন ওপেনিং ব্যালেন্স অফ দ্য পার্টিকুলার অ্যাসেট, সম্পত্তির প্রারম্ভিক মূল্যের উপর অবচয় ধরা হলো। আশা করি বোঝা গেল। আপনার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।